এক যুগ আগে ভয়াবহ সুনামিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এর পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকায় তেজস্ক্রিয় তরল বর্জ্য ছড়িয়ে পড়ে। বুধবার স্থানীয় সময় দুপুরে এসব তরল পানি পরিশোধনের পর প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে জাপান। আবহাওয়া ও সমুদ্রের পরিবেশ অনুকূল থাকায় এ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টেপকো। আর এ পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। পরিশোধনের পরও বিদ্যুৎ কেন্দ্রটির বর্জ্য থেকে তেজস্ক্রিয় ট্রিটিয়াম আলাদা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। তবে পানিতে থাকা তেজস্ক্রিয় এ পরমাণুটির পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার মধ্যেই আছে বলেও জানায় তারা। জাপানের এমন পদক্ষেপকে চরম একপাক্ষিক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিক জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। তবে এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় তরল বর্জ্য সমুদ্রে ফেলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে জাপান সহ প্রতিবেশী চীন, হংকং ও দক্ষিণ কোরিয়ায়। জাপানের এই পদক্ষেপে নীরব থাকায় দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিক্ষোভকারীরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।